জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশে গুম প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি, এমনটি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা জানান তিনি। তারেক রহমান বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয় সেটি নিশ্চিতে কাজ করবে তার দল। তিনি বলেন, গুম মানবতা বিরোধী অপরাধ যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনায় লাখ লাখ দেশবাসীর মতো নিজের উদ্বেগের কথাও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাজে ভীতিকর পরিস্থিতি তৈরির জন্য শেখ হাসিনার শাসনামলে গুমকে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান।